আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। আসলে বিষয়গুলো হচ্ছে মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, ইনি আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। এখন তিনি একজন এমপি, নিক্সন চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী একজন এমপি, ভাঙার এমপি। ওনার বড় ভাই লিটন, তিনিও এমপি ছিলেন। মুজিবুর রহমান চৌধুরী, নিক্সন চৌধুরীর হচ্ছে শ্বশুর একজন মন্ত্রী, বন মন্ত্রী। এখন নিক্সন চৌধুরী যে এমপি, তো ওনার একটা জনসভা, একটা বক্তব্য শুনে মনে হয় না যে উনি একজন আমাদের জাতীয় সংসদ সদস্য, ঠিক আছে? ওনার সবাই ফাটাকেষ্ট বলে ডাকে, মানে ওনার কথাবার্তাটা সব মাস্তানের মতো, মানে ওনার কথা শুনে মনে হয় না উনি একজন এমপি, মনে হয় যে উনি একজন মাস্তান। তাই না হলে তো সবাই ফাটাকেষ্ট বলতো না। তো আপনারা হয়তো ইতিমধ্যে শুনছেন, ওনার একটা অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে, যেটাতে উনি একজন ডিসিকে প্রচণ্ড গালিগালাজ করতেছে। তো 5 মিনিটের সময় দিয়েছে ওর একজনকে ছাড়ার জন্য, তাকে মনে আটক করা হয়েছিল। তো হচ্ছে একজন এমপি, তার যে এই ভাষায় কথাবার্তাটা বলা, এগুলো আসলে আমার মনে হয় না ভালো ভালো দেখা যায় আসলে। এখন জনগণ আপনার থেকে এরকম আশা করে না, ঠিক আছে? তো আপনি পরিবর্তন হন, ঠিক আছে? আর আমি যতদূর এখন পর্যন্ত আপনার নিয়ে ডিসকাস করলাম, সেটা হচ্ছে আগামী রবিবার আমাদের নির্বাচন কমিশন ইসি আপনার বিরুদ্ধে মামলা করবে। আর ইতিমধ্যে আপনার কল রেকর্ড, আপনি যেটা দাবি করছিলেন সেটা, মানে আমার কল রেকর্ড হচ্ছে এডিটিং করা, সেটাও প্রমাণিত হয়েছে কল রেকর্ড এডিটিং করা না, ঠিক আছে? তো আমার মনে হয় এবার আপনার শুধরানো উচিত। আসলে মানুষ এতটা বোকা কিন্তু নেই এখন আর। হ্যাঁ, এখন আপনি যে একজন জনগণের প্রতিনিধি, এখন সেই হিসাবে আপনার ব্যবহার যেরকম হওয়া উচিত আসলে সেরকম না। আপনি সেই মিঠুনের ফাটাকেষ্ট সিনেমার কথা মনে পড়ে গেল, আপনার ভাষণ শুনলে আমার ফাটাকেষ্ট সিনেমার মিঠুনের কথা মনে পড়ে। হ্যাঁ, এখন সেই হিসাবে মনে হয় আপনাকে সবাই ফাটাকেষ্টই বলে, ঠিক আছে? তো আপনি ভালো হয়ে যান। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সরকার ইতিমধ্যে ধর্ষণের রায় হিসাবে মৃত্যুদণ্ড আইন পাশ করছে। এটার জন্য আমি না, দেশের সবাই খুশি। আসলে যে পরিমাণে এই অল্প কিছুদিন ধরে ধর্ষণ এত পরিমাণে বেড়ে গেছে, মানে মানে কিছু বলার নেই, এতে মানে বলার মতো কিছুই নেই আমার, মানে যে এত পরিমাণে ধর্ষণ বেড়ে গেছে হঠাৎ করে, বুঝলাম না। তো এই সময় যে আমাদের প্রধানমন্ত্রী একটা আইন পাশ করলো মৃত্যুদণ্ড, ধর্ষণের রায় হিসেবে মৃত্যুদণ্ড, এটা আসলে একটা ভালো কাজ আমি মনে করি, এটা অনেক ভালো হয়েছে। আর সামনে দুর্গা পূজা, তো দাদারা তো খুব আনন্দ করবেন। এখন করোনা ভাইরাস তো আছে, চলতেছে, করোনা ভাইরাসের কথা তো সবাই মনে হয় ভুলে গেছে, ঠিক আছে? এখনও মানুষ মারা যাচ্ছে, গতকালকেও আপনার 1600 জন মারা গেছে, প্লাস 1674 জন আক্রান্ত হয়েছে নতুন করে। এখন সবাই ডিস্টেন্স বজায় রাখবেন, আর ঠিক আছে, ভালো থাকবেন সবাই।